আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রাফসানা কবির সামান্তা সবাইকে টেকনিক ইজি এডুকেশনে স্বাগতম জানাচ্ছি। আজকে আলোচনা করব 13 অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2015-তে যে সৃজনশীলটি এসেছিল সেটি নিয়ে। তো এখানে উদ্দীপকে বলা হচ্ছে রামিসার বয়স 13, কিছুদিন থেকে তার গলার থাইরয়েড গ্রন্থি ফুলে যাচ্ছে এবং শরীরে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। সে প্রতিদিন 1500 কিলো ক্যালোরি আমিষ জাতীয় খাদ্য খায়, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এখান থেকে যে 4টি প্রশ্ন করা হয়েছে সেগুলো হলো: ক, মৌলবিপাক কি; খ, দেহে অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন কেন; গ, রামিসার দৈনিক কত গ্রাম আমিষ খায়; এবং ঘ, আমিষ ছাড়াও রামিসার কি কি খাওয়া উচিত সেটা মতামত দাও। তো এখানে প্রথমে বলা হচ্ছে যে মৌলবিপাক কি। মৌলবিপাক হলো বিপাক ক্রিয়ার জন্য যে শক্তির প্রয়োজন বা যে শক্তি ব্যবহার করে বিপাক ক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে তাকেই মৌলবিপাক বলা হয়। অর্থাৎ যদি আসে মৌলবিপাক কি, তখন আমাদেরকে বলতে হবে বিপাক ক্রিয়া পরিচালনার জন্য যে শক্তির প্রয়োজন তাকেই মৌলবিপাক বলা হয়। এরপরে খতে বলা হয়েছে দেহে অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন কেন। তো অ্যামাইনো অ্যাসিডের কাজ হচ্ছে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং নাইট্রোজেনের সমতাটা রক্ষা করা। এই অ্যামাইনো অ্যাসিড দেহে তৈরি হয় না, এটা বাইরে থেকে অর্থাৎ খাদ্য গ্রহণের মাধ্যমে দেহে প্রবেশ করে থাকে। তো কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড এত বেশি গুরুত্বপূর্ণ যে তাদেরকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডও বলা হয়ে থাকে। আর এদের যদি স্বল্পতা দেখা দেয় বা এদের অভাব যদি দেহে দেখা দেয়, তাহলে কিন্তু অনেক ধরনের রোগের উপশম, রোগের সৃষ্টি হতে পারে। তো এটার যে লক্ষণ, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের যখন ঘাটতি ঘটে সেটার লক্ষণ হচ্ছে বমি বমি ভাব হওয়া, সেই সঙ্গে নাইট্রোজেনের ভারসাম্য রক্ষিত না হওয়া ইত্যাদি। তো এই জন্যই দেহে অ্যামাইনো অ্যাসিডের অনেক বেশি প্রয়োজন, কেননা এটা মূলত দেহের গঠন, দেহে নাইট্রোজেনের সমতা রক্ষা ইত্যাদি কাজে সহায়তা করে থাকে। এরপরে গতে বলা হচ্ছে রামিসার দৈনিক কত গ্রাম আমিষ খায়। এখানে কিন্তু বলা দেওয়া আছে উদ্দীপকে যে আমাদেরকে 1500 কিলো ক্যালোরি আমিষ জাতীয় রামিসা হচ্ছে খাচ্ছে কিলো ক্যালোরিতে, অর্থাৎ শক্তিতে কিন্তু হিসাবটা দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে বের করতে হবে কত গ্রাম আমিষ সে দৈনিক হচ্ছে গ্রহণ করছে। তো আমরা উত্তর লিখবো হচ্ছে গয়ের, এটা একটা অঙ্ক। আমরা জানি এক গ্রাম আমিষে 4 কিলো ক্যালোরি শক্তি থাকে। তো এই সূত্র থেকে আমাদেরকে এই অঙ্কটা করতে হবে। তাহলে 4 কিলো ক্যালোরি শক্তি থাকে 1 গ্রাম আমিষে। এখানে আমাদেরকে ঐকিক নিয়ম করতে হবে যে 4 কিলো ক্যালোরিতে যদি 1 গ্রাম, কিলো ক্যালোরি শক্তিতে যদি 1 গ্রাম আমিষ থাকে তাহলে 1 কিলো ক্যালোরিতে কতটুকু থাকবে, এটা হবে কিন্তু 1/4 গ্রাম। তাহলে 1500 কিলো ক্যালোরিতে কতটুকু আমিষ আমরা পাচ্ছি। উত্তরটা হবে 375 গ্রাম। এটা হলো আমাদের উত্তর। অর্থাৎ রামিসা দৈনিক 375 গ্রাম আমিষ হচ্ছে খাদ্য হিসেবে গ্রহণ করছে। তো এটা হচ্ছে আমাদের গয়ের উত্তর, সরাসরি একটি অঙ্ক। এরপরে ঘতে বলা হচ্ছে আমিষ ছাড়াও রামিসা কি কি খাওয়া উচিত সেটা মতামত দাও। যেহেতু উদ্দীপকে কিন্তু সরাসরি বলে দিচ্ছে যে রামিসা আমিষ জাতীয় খাবারটাই কিন্তু বেশি গ্রহণ করছে, অন্যান্য খাবার সে তেমন খাচ্ছে না, যার ফলে তার দেহে বিভিন্ন ধরনের রোগ বাসা বেঁধেছে। প্রথমে যে লক্ষণটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে তার গলার থাইরয়েড গ্রন্থি হচ্ছে ফুলে যাচ্ছে। তো গলার থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়ার জন্য যেই যেটার অভাবের কারণে এই অসুখটা হয় সেটা হচ্ছে আয়োডিন, অর্থাৎ খনিজ লবণ। তাহলে প্রথমেই তাকে আয়োডিন সমৃদ্ধ যে সকল খাবার আছে সেগুলো গ্রহণ করতে হবে। সেই সঙ্গে বলা হচ্ছে শরীরে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। আমরা জানি দেহে যখন লৌহের অভাব হয় তখন কিন্তু রক্ত স্বল্পতা দেখা দেয়, কারণ লৌহের কাজ হচ্ছে দেহে লোহিত রক্ত কণিকা সৃষ্টি করা। যেহেতু তার দেহে লৌহের অভাব, এই জন্য সেখানে কি হচ্ছে রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে, অর্থাৎ তাকে অবশ্যই লৌহ সমৃদ্ধ যে সকল খাবার আছে সেগুলো গ্রহণ করতে হবে। আমরা জানি
প্রত্যেক দিন অর্থাৎ আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় কিন্তু সুষম খাদ্যকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। তো সুষম খাদ্যটা কি? সুষম খাদ্য হলো সেই সকল খাদ্য, যে সকল খাদ্যে খাদ্যের যে ছয়টি উপাদান থাকে সেই ছয়টি উপাদানই উপস্থিত থাকে। তো সেই ছয়টি উপাদানের মধ্যে কিন্তু শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, পানি ইত্যাদি রয়েছে। তো এখানে যেটা হচ্ছে, খনিজ লবণ, ভিটামিন ও পানি এই ছয়টি উপাদান থাকে। তো এখানে কি হচ্ছে, রামিসা কিন্তু আমিষ জাতীয় খাবারটা গ্রহণ করছে, বাকি যে উপাদানগুলো আছে সেই সকল সমৃদ্ধ খাবার কিন্তু সে সঠিক পরিমাণে গ্রহণ করছে না। সেটার কারণে কি হচ্ছে, খনিজ লবণ যেগুলো, আয়োডিন, তারপরে লৌহ, এগুলোর অভাবজনিত রোগগুলো কিন্তু তার শরীরে অলরেডি দেখা দিয়েছে। এবং সে যদি যথেষ্ট পরিমাণ সুষম খাদ্য গ্রহণ না করে প্রতিদিন, তাহলে আরো অনেক ধরনের রোগ কিন্তু তার দেহে দেখা দিবে। তো এজন্যই বলা হচ্ছে যে রামিসাকে অবশ্যই ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ যে সকল খাবার আছে, স্পেশালি আয়োডিন সমৃদ্ধ, তারপরে হলো লৌহ সমৃদ্ধ যে সকল খাবার, যেমন হলো সামুদ্রিক শৈবাল, খনিজ লবণ, সেই সঙ্গে সবুজ শাকসবজি, এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে। তাহলে তার কি হবে, সুষম খাদ্যের যে চাহিদা তার দেহে দেখা দিয়েছে সেটা কিন্তু পূরণ হবে। তো এটা হচ্ছে আমাদের ঘয়ের উত্তর। এই সৃজনশীলে প্রথমে যেটা বলা হয়েছিল সেটা হলো কতে, মৌল বিপাক কি। মৌল বিপাক হলো আমাদের দেহে যে বিপাক ক্রিয়া সংগঠিত হয় সেটার জন্য যে শক্তির প্রয়োজন, সেই শক্তিটাকেই কিন্তু মৌল বিপাক বলা হচ্ছে। কতে বলা হয়েছিল, দেহে অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন কেন। তো অ্যামাইনো অ্যাসিডটা হলো কি, এটার কাজ হচ্ছে দেহে নাইট্রোজেনের সমতা রক্ষা করা, সেই সঙ্গে ক্ষয়পূরণ ও হচ্ছে দেহের যে দৈহিক বৃদ্ধি সেটাতে কিন্তু সহায়তা করে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে এত বেশি গুরুত্বপূর্ণ আমাদের দৈহিক গঠনের জন্য যে তাদেরকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলা হয়ে থাকে। এই অ্যামাইনো অ্যাসিডটা আমাদের দেহে তৈরি হয় না, খাবারের মাধ্যমে এটাকে আমাদেরকে গ্রহণ করতে হয়। তো এই জন্য এটি যেহেতু আমাদের দেহের নাইট্রোজেনের সমতা রক্ষা করছে, অর্থাৎ ভারসাম্য রক্ষা করছে, দেহের গঠনে ক্ষয়পূরণে সহায়তা করছে, এই জন্য কিন্তু আমাদের দেহে অ্যামাইনো অ্যাসিড অনেক বেশি গুরুত্বপূর্ণ। গতে বলা হয়েছে রামিসা দৈনিক কত গ্রাম আমিষ খায়। তো রামিসা হলো দৈনিক কত গ্রাম আমিষ খায়, এটার জন্য আমাদের একটি অঙ্ক করতে হবে। আমরা জানি 1 গ্রাম আমিষ থেকে 4 কিলো ক্যালোরি শক্তি তৈরি হয়। তো উদ্দীপকে কিন্তু আমাদেরকে রামিসার প্রত্যেক দিন কতটুকু আমিষ থেকে শক্তি পাচ্ছে সেটাই দেওয়া আছে। তো সেই শক্তি থেকে আমাদেরকে আমিষের পরিমাণটা বের করতে হবে। তো 4 কিলো ক্যালোরি শক্তি থাকে 1 গ্রাম আমিষে, তাহলে 1 কিলো ক্যালোরি থাকবে কতটুকু আমিষে, এবং সেখান থেকে আমরা বের করব 1500 কিলো ক্যালোরি শক্তি থাকছে 375 গ্রাম আমিষে। তো এটা হচ্ছে আমাদের গয়ের উত্তর। ঘতে বলা হয়েছিল আমিষ ছাড়াও রামিসার কি কি খাওয়া উচিত সেটা মতামত দাও। তো আমিষ ছাড়াও রামিসার কিন্তু খাদ্যের যে বাকি উপাদানগুলো আছে, যেমন শর্করা, স্নেহ পদার্থ, সেই সঙ্গে ভিটামিন, খনিজ লবণ এবং পানি সমৃদ্ধ যে সকল খাবারগুলো আছে সেগুলো অধিক পরিমাণে খেতে হবে। তার দেহে কিন্তু অলরেডি আয়োডিনের অভাবজনিত যে রোগটা, যেমন গলার থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়া, তারপরে লৌহের অভাবে যে রোগ অর্থাৎ রক্ত স্বল্পতা, এগুলো কিন্তু দেখা দিয়েছে। এজন্য তাকে অনেক অধিক পরিমাণে খনিজ লবণ, আয়োডিন সমৃদ্ধ যে সকল লবণ আছে, সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক মাছ, সবুজ শাকসবজি, টমেটো, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে খেতে হবে, যাতে করে তার দেহে যে সুষম খাদ্যের যে চাহিদাটা সেটা পূরণ হয়ে যায়। তো এটা ছিল আজকের আলোচনা। পরবর্তী পর্বে অন্য কোনো সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করবো। ততদিন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।